শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয়কে আরো একবার সবাই মিলে জোরে করতালি হোক, অনেক অনেক অভিনন্দন দাদা। পাশাপাশি রাজ্যের কুটির শিল্পের নিদর্শন বাঁশির এবং সেই সঙ্গে মা দুর্গার একটি মূর্তি কাঠের ডিপার্টমেন্টে এবং অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং ওনার মেন স্ট্রাকচার অফ মা দুর্গা এই উপহার হিসেবে তুলে দিয়ে ক্রাফটেড মা দুর্গার মূর্তি আগরতলা পুরো ডিসিএল ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অ্যান্ড শ্রী সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডার ত্রিপুরা ট্যুরিজম বাই আওয়ার অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড শ্রী সুশান্ত চৌধুরী স্যার। আমাদের বন্ধুরা অনেক কষ্ট করেছে, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার মাননীয় সৌরভ গাঙ্গুলি মহোদয় আপনাদের প্রস্তুত দিয়েছেন। তবে আমি একটা কথা বলবো যে প্রথমবার উনি এসেছেন এবং গত কয়েক মাস আগে যখন ওনার কহালাস্থিত বাড়িতে আমি যাই, ওনাকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে উনি রাজি হলেন যে নিশ্চয়ই ত্রিপুরার প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে। এবং ঠিক একইভাবে একই কথা আজকে উনি এখানে আপনাদের উদ্দেশ্যে বললেন যে আমি ত্রিপুরায় এসেছিলাম অনেক আগে ছোটবেলায় ক্রিকেট খেলতে, এবং ত্রিপুরা দ্য ল্যান্ড অফ মাতা ত্রিপুরী সুন্দরী, এখানে যত বড় প্লেয়াররাই এসছেন আমি যতটুকু মনে আছে সৌরভ গাঙ্গুলি ছাড়াও বীরেন্দ্র সেহবাগ, বিনোদ কাম্বলি, নবজিৎ সিং সিধু ত্রিপুরাতে খেলে গেছেন এবং গিয়ে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছেন, নিজেদের জায়গা করে নিয়েছেন এবং পরবর্তী সময়ে ভালো প্লেয়ার হিসাবে আত্মপ্রকাশ করেছেন। আর দাদা সৌরভ গাঙ্গুলি আমাদের বাংলার বা আমাদের বাঙালির গর্ব। তো স্বাভাবিকভাবেই আমরা যখন ত্রিপুরা ট্যুরিজমের বোর্ড মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম, আমার মনে আছে আপনি, আমি প্রত্যেকের কাছ থেকে ওপিনিয়ন চাইছিলাম যে আমাদের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার করতে হবে, আমাদের নতুন কিছু ভাবতে হবে, যে পুরানো সিস্টেমে চললে চলবে না। মনে মনে আমি ঠিক করে রেখেছিলাম, কিন্তু ওনার নামটা নিয়ে যখন আমরা এগোই আলোচনা করি প্রত্যেকে একমত যে উনি হবেন বেস্ট অপশন, এবং আমাদের ভাষা, আমাদের শব্দ, আমাদের ব্যবহার প্রত্যেকটাই সেখানে মিল রয়েছে, বাংলা এবং ত্রিপুরা একে অপরের পরিপূরক। তো স্বাভাবিকভাবে ওনার থেকে বেস্ট অপশন বর্তমানে আমাদের কাছে আর হবে বলে মনে হয়। উনি সেটা সাদরে গ্রহণ করেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা জুগিয়েছেন এবং ওনার বাড়িতে গিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনাকে টেলিফোনে কথা বলাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। তো দেখুন মাঝখানে অনেক মাস চলে গেছে, আমি দেখছিলাম প্রায় সেক্রেটারি সাহেব এবং আমার এমডি দপ্তরে তপন বাবুর সঙ্গে যখন আমরা কথা বলতাম যে স্যার কবে আসবেন, কারণ একটা ফিসফিসানি সকলের মধ্যে একটা আলোচনা আদৌ সৌরভ গাঙ্গুলি আসবেন কিনা, সুশান্ত চৌধুরী যে ঘোষণা দিয়েছেন এটা কবে বাস্তবায়িত হবে, প্রত্যেকের মধ্যে একটা সিরিয়াস অ্যাপ্রিহেনশন ছিল যে আসলে আসবেন কিনা। কিছু কিছু খবরের কাগজে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি ক্রিটিসাইজ করে সেখানে নিউজ করতে। তো আজকে যাই হোক আপনারা সমস্ত কিছুর উত্তর আপনারা পেয়ে গেছেন, আজকে উনি এসছেন এবং আগামীকাল উনি ছবি মোড়া যাবেন, শুটিং করবেন দুপুরবেলায় রাজবাড়িতেই, এখানে শুটিং রয়েছে ওনার এবং সন্ধ্যার মধ্যে উনি আবার সেখানে সন্ধ্যার পর চলে যাবেন, পরবর্তী সময় আবার আসবেন অন্যান্য আমাদের ডেস্টিনেশনগুলোতে উনি যাবেন। তা আমরা আশা করব যে ত্রিপুরা ট্যুরিজমের অনেক পটেনশিয়াল সেখানে রয়েছে, আগামী দিনে ইতিমধ্যে আমাদের ট্যুরিস্ট ফুটফলস অনেক বৃদ্ধি পেয়েছে এবং দাদার হাত ধরে উনি আমাকে বলেছেন যে প্রয়োজনে আমি আমার ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া টুইটারের যে আমাদের হ্যান্ডেল তার থেকেও আমি ত্রিপুরাকে প্রমোট করব যাতে সারা বিশ্বে
আমি প্রতিটি জায়গায় ক্রিকেট খেলেছি, সারা বিশ্বে আমি ক্রিকেট খেলেছি, এমন কোনো দেশ নেই যেখানে আমি ক্রিকেট খেলতে যাইনি। কখনো প্লেয়ার হিসেবে, কখনো দেশের নেতৃত্ব দিয়ে আমি সেখানে গেছি। আমি আমার হ্যান্ডেল থেকে যখন ত্রিপুরাকে আমি হাইলাইট করব, একদিকে সারা বিশ্ববাসী যেমন ত্রিপুরা সম্পর্কে জানবে, তৎসঙ্গে ত্রিপুরা টুরিস্ট ডেস্টিনেশন সম্পর্কে জানবে। শুধু ভারতীয় টুরিস্ট নয়, বিদেশি টুরিস্টরাও ত্রিপুরাতে আসার আগ্রহ প্রকাশ করবে। এবং সেটা ভেবে চিন্তেই আমরা মাননীয় সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে সেখানে বেছে নিয়েছি। আমরা আশা করব ওনার পথ চলা ত্রিপুরা ট্যুরিজমের সঙ্গে সুন্দর হবে, মসৃণ হবে, সাবলীল হবে। এবং আগামী দিনে আমাদের যেটা লক্ষ্য, ট্যুরিজমকে একটা সাস্টেনেবল লাইভলিহুড আর্নিং এর সেখানে এভিনিউ করতে, সেটা আমরা করতে পারবো ওনার হাত ধরে, ওনার সহযোগিতাকে পুঁজি করে। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। জাস্ট এটা একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান, কারণ উনি এসেছেন অফিসিয়ালি। আমাদের মধ্যে এক্সচেঞ্জ অফ এগ্রিমেন্ট যেটা আমরা করেছি সেটা হয়েছে, এবং আগামীকাল থেকে উনি ওনার ট্যুরিজমকে নিয়ে পথ চলা শুরু করবেন। সবাইকে আমি নমস্কার জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। ওনার এই গত 4-5 মাসে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এখানে মঞ্চে যারা আছেন, ত্রিপুরা গভর্নমেন্টের সবাই, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তপনবাবু, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নেই, উনিও যখন আমি বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম উনি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। অত্যন্ত আনন্দিত যে সুশান্তবাবু, মানিকবাবু আমাকে ত্রিপুরার অ্যাম্বাসাডার হওয়ার যোগ্য মনে করেছেন। আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। হয়তো আমি সন্ধ্যের দিকে এসেছি, সন্ধ্যের দিকে এসেছি, তাই অতটা যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম অতটা শহরটা মনে পড়ছিল না, কারণ আমি বহু বছর ধরে ত্রিপুরা আসছি। আমি প্রথম ত্রিপুরা আসি 1988 সালে, বোধহয় 1988 সালে প্রথমবার ত্রিপুরা আসি। এখানে ইউনিভার্সিটি মাঠে প্রথম ক্রিকেট খেলতে বেঙ্গল আন্ডার-19 এর হয়ে, আর আজকে হয়ে গেল 2023, মানে অলমোস্ট 35 ইয়ার্স। 35 বছর বাদে সেই রাজ্যের ট্যুরিজম অ্যাম্বাসেডার হওয়া আমার কাছে খুব ইমোশনাল, আমার কাছে খুব আনন্দদায়ক, আমার কাছে খুব বড় পাওয়া। আমি প্রচুর ব্র্যান্ড এন্ডোর্স করেছি, আমি প্রচুর বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলেছি, বিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু এই ত্রিপুরায় এসে এই ত্রিপুরা রাজ্যের ট্যুরিজম অ্যাম্বাসেডার হওয়া আমার কাছে সত্যিই খুব আনন্দের, সুখকর। আর আমি এটা মন থেকে বললাম, প্রথমত অত সুন্দর একটা শহর বলে, পূর্বাঞ্চলের শহর, আমরা যখন ক্রিকেট খেলতাম ইস্টবেঙ্গল মানে বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম নিয়ে পূর্বাঞ্চল টিম হতো। এখানে প্রথম খেলা জুনিয়র লেভেলে আমার, তারপরে বিভিন্ন সময়ে এখানে বিভিন্ন কাজে আসা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কী জানেন, পশ্চিমবাংলা ত্রিপুরার মানুষের ভাষা, আমরা সবাই বাংলায় কথা বলি, তাই বাংলাভাষী আপনাদের সাথে এসে সময় কাটাতে পেরে আমার সত্যি ভালো লেগেছে। আমি সুশান্তবাবুকে অনেক ধন্যবাদ জানাই। আমার সঙ্গে ওনার প্রথম দেখা হয় জুন মাসে, যখন উনি আমার বাড়িতে আসেন, এসে বলেন যে ত্রিপুরা রাজ্যের অ্যাম্বাসেডার হতে হবে। আমি তখনই একেবারেই প্রথমবারেই রাজি হয়ে যাই যে হ্যাঁ, ত্রিপুরার অ্যাম্বাসেডার হবো। তো মানিকবাবু আমাকে ফোন করেন এখান থেকে যে আপনাকে এটা করতে হবে। আমি নিশ্চয়ই, আপনি যখন রিকোয়েস্ট করেছেন, সুশান্তবাবু যখন রিকোয়েস্ট করেছে, আমি নিশ্চয়ই হবো। তাই আশা করি এটা একটা মধুর সম্পর্কের শুরু, বহুদিনের সম্পর্কের শুরু। এই রাজ্যকে, এই রাজ্যের ট্যুরিজমকে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর মানুষের সামনে তুলে ধরা আমার, সুশান্তবাবু, রাজ্য সরকারের সবার কাজ। তাই আমরা মন দিয়ে সেই কাজ তুলে ধরব, কারণ আমি মনে করি যে নর্থ ইস্ট, যদিও ত্রিপুরা বাকি নর্থ ইস্ট স্টেটস থেকে অনেক ডেভেলপড, অনেক এগিয়ে, অনেক পুরনো শহর, নর্থ ইস্ট ইন্ডিয়ার যেটা বলে না, প্রাইড, ইন্ডিয়ার প্রাইড, ইন্ডিয়ার জুয়েল, নর্থ ইস্ট অফ ইন্ডিয়া। তাই আমি যখন এখানে রাস্তা দিয়ে ঢুকলাম, আমি এত সুন্দর রাজবাড়ি দেখে অবাক হয়ে গেছি, সুন্দর আলো দিয়ে সাজানো এই রাজবাড়ি। এখানেও আমার শুটিং হবে কালকে, রাজবাড়িতে শুটিং। তাই সুন্দর রাজবাড়ি দেখে আমার সত্যিই ভালো লেগেছে। ভবিষ্যতে আরও সময়ে আসবো এখানে, এখানে আজকে এসেছি এক দুদিনের জন্য। আগামী 3 বছর সুশান্তবাবু যখন আমন্ত্রণ জানাবেন আমি আসবো আপনাদের মাঝে।
সুন্দর এই শহরকে দেখতে, সুন্দর এই শহরকে প্রমোট করতে, আর এই শহরের ক্রিকেটকে প্রমোট করতে, যেটা আমার খুব কাছের। কারণ আমি মনে করি যে ভারতবর্ষে ক্রিকেট শুধু খেলা নয়, ভারতবর্ষে ক্রিকেট একটা একটা ইমোশন। রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ আপনারা দেখলেন, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলল, কত মানুষের মন আনন্দ সুখ দুঃখ জুড়ে ভারতবর্ষের ক্রিকেটের সাথে। আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে গেলাম। সুরেন্দ্রবাবু আমার সাথে ছিলেন কলকাতা ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচ দেখার জন্য, আপনাদের আরও মন্ত্রী মেয়র সাহেব সবাই ছিলেন ওইখানে এই খেলা দেখার জন্য। তাই আমি চাইবো সুশান্তবাবু, মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু ট্যুরিজম নয় সাথে ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য যদি আমাকে কোনো হেল্প লাগে আমি নিশ্চয় করবো। আমি চাই এখানে একটা নতুন স্টেডিয়াম হোক। আমি আগে বারবার বলি যে আপনাদের স্টেডিয়াম তো বহুদিন ধরে এখানে এখনও ঘুরে পড়ে আছে, আমি জানি না কত কোন স্টেজে পৌঁছেছে, কোন স্টেজে পৌঁছেছে, সেটা যেন কমপ্লিট হয়। কারণ আমি চাই ভারত ত্রিপুরাতেও খেলুক, ত্রিপুরাতেও খেলুক সময়ের সাথে। ভালো স্টেডিয়াম, সুন্দর হোটেল, সুন্দর শহর, এখানে একটা ভালো স্টেডিয়াম হলেই ইন্ডিয়ার ম্যাচ আসামে হয়, এখানে হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই ট্যুরিজম প্রমোট করার সাথে সাথে এই এই রাজ্যের সৌন্দর্য, এই রাজ্যের হেরিটেজ, এই রাজ্যের সুন্দর স্থাপত্য প্রমোট করার সাথে সাথেও আমার কাছে রিকোয়েস্ট হইল যে স্টেডিয়ামটা তাড়াতাড়ি করে ফেলে, যাতে ভবিষ্যতে ভারত এখানে খেলতে পারে। ত্রিপুরার শুধু টিভিতে দেখবেন কেন, একদম মাঠে গিয়ে দেখবেন। যদি আসামে হতে পারে, যদি বিহারে হতে পারে, যদি কলকাতায় হতে পারে, ত্রিপুরাতেও হতে পারে। তাই আশা করি এই সম্পর্ক বহুদিনের থাকবে, বহুদিনেরই এই সম্পর্ক ভবিষ্যতে বহুদিন থাকবে। তাই রাজ্য আরও এগিয়ে যাবে, খেলাধুলো, মানুষের জীবনযাপন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, স্কুল, মেডিসিন সমস্ত দিক দিয়ে রাজ্য এগিয়ে যাবে। কারণ রাজ্য সমস্ত দেশের রাজ্যবাসীর এই জিনিস প্রয়োজন। আশা করি আপনারা খুশি আমার এই ত্রিপুরা রাজ্যের অ্যাম্বাসেডার হওয়ার সাথে। সবাই ভালো থাকবেন। আর কয়েকদিন বাদে নতুন বছর আমরা 2024 পদার্পণ করবো। সবাইকে আপনাদের নতুন বছরের অনেক শুভেচ্ছা, বড়দিনের শুভেচ্ছা। বড়দিন, নতুন বছর পরিবারের সাথে ভালো কাটুক। আর আবার বলি সুশান্তবাবুকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই রাজ্যের ট্যুরিজম অ্যাম্বাসেডার হিসেবে আইডেন্টিফাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার বললাম, আশা করি ভবিষ্যতে ক্রিকেটের জন্য এই রাজ্যে আসতে পারবো। ভালো থাকবেন। ত্রিপুরার মানুষকে আশা করতে পারে যে এবার মূল পর্বে দেখতে পারবেন রাজ্যের ছেলেকে। দেখা যাক, অ্যাকচুয়ালি মোরাসেন শর্টলিস্টে আছে, দেখা যাক কি হয়। অপশন তো কোনো গ্যারান্টি থাকে না যে কে কাকে পাবে, অন্য টিম নিয়ে চলে যেতে পারে। কারণ অপশন ডাইনামিক্স এমন, নিশ্চয়ই মোরাসেন কোনো না কোনো টিমের হয়ে আইপিএল খেলবে। একটা কথা ছিল, প্রথম দিন যখন আপনার কাছে এই প্রস্তাবটা গেছে ত্রিপুরা ট্যুরিজমের অ্যাম্বাসেডর হওয়া, আর আজকে অব্দি আপনার কেমন ফিল হচ্ছে? খুব ভালো। আমার সঙ্গে সুশান্তবাবু বহুবার কথা হয়েছে এই কয়েকদিনে, এই কয়েক মাসের মধ্যে। আমি প্রথমেই রাজি হয়েছিলাম, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কারণ আমাদের ইস্ট জোনের মানুষ, তাই যে কোনো কাজে লাগুক আমি আমি চেষ্টা করব। তাই প্রথম দিকে আমি রাজি বলেছিলাম, হ্যাঁ নিশ্চয়ই আমি করব। সৌরভবাবু, ত্রিপুরা দেশের একটা প্রান্তিক রাজ্য, উত্তর পূর্বাঞ্চলে প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা রাজ্য, কিন্তু যোগাযোগের দিক থেকে আমাদের বেশ কিছু ঘাটতি রয়েছে। সেদিক থেকে আপনি এখানকার পর্যটন সম্পর্কে কি বলবেন, কিভাবে আপনি এখানকার পর্যটন উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করবেন? আগে জানতে হবে যে কোথায় কোথায় ডেভেলপমেন্ট দরকার। অবশ্যই সুশান্তবাবু দেখবেন, মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন আমাদের টিম আছে কোথায় ডেভেলপমেন্ট দরকার। যোগাযোগের দিক দিয়ে আপনারা ভালো বলতে পারবেন এখান থেকে ভারতবর্ষে কোথায় কোথায় যোগাযোগ সূত্র আছে। নিশ্চয়ই আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে যোগাযোগ সূত্র। পর্যটনের দিক দিয়ে তো এই রাজ্যের সৌন্দর্য, যেটা আমি বললাম যে নর্থ ইস্ট অফ ইন্ডিয়া ইজ অ্যান আনট্যাপড বিউটি অফ আওয়ার কান্ট্রি। তো সেদিক দিয়ে সময়ের সাথে এগুলো দেখা যাবে। ত্রিপুরার পর্যটন শিল্পের উন্নয়নের জন্য সরকারের প্রতি আপনার বিশেষ কোনো পরামর্শ থাকবে কি? আজকে তো প্রথম দিন এলাম, সুশান্ত বাবুর সঙ্গে কাল দেখা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে, জেনে তারপর কথা বলাটাই বেটার। কারণ আগে থেকে তো কিছু বলা ঠিক না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার, দেখা হবে আবার। আমার তো অ্যাম্বাসেডারের কাজ, আমার তো অত ডিফিকাল্ট কাজ নয়, আর আমার সামলাবার কিছু নেই।
আমার দুটো রাজ্যকে ভ্রমণ করার কাজ আমি করব। এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো পলিটিক্যাল কিছু নেই, রাজনীতিও নেই। আর এটাই আমার সুশান্ত বাবুর সঙ্গে সম্পর্ক এত সুন্দর করেছে বিগত 4-5 মাসে। উনি জানেন তার অবস্থা হতে পারে কীভাবে কী জিনিস কী হতে পারে। বাংলার দুজন খেলে এখানে ঋদ্ধিমান আর সুদীপ, তারা ত্রিপুরার হয়ে খেলে। ত্রিপুরা ক্রিকেট আমি যখন প্রথম খেলি তার থেকে আজকে অনেক ইম্প্রুভ আমি ফলো করি। কিছুদিন আগে আপনি বম্বেকেও হারিয়েছেন বিজয় হাজারের ট্রফিতে। মুরারি সিংকে আমি ফলো করি। মুরারি ত্রিপুরার অলরাউন্ডার, জুড়ে বল করে ব্যাট করে। ওর খেলা আমি দেখেছি, বহুতে ব্যাট করে আর আউটসুইং বল করে, ওকে আমি ফলো করি। দেখুন আমি খেলাধুলোর মানুষ, যেভাবে ওনারা বলবেন ত্রিপুরাকে খেলাধুলোর এক্সপিরিয়েন্স শেয়ার করার, গাইডেন্স দেবার আমি নিশ্চয়ই দেবো। কিন্তু ক্রিকেট অনেক ডেভেলপ, আপনারাও দেখেন, আপনারাও স্কোর দেখেন, আমিও দেখি। তো সেভাবে খেলাধুলোর দিকটা কেন, ওটাই আমার ফোর্টি স্পোর্টস। তাই একটা রাজ্যে যেমন এরকম এত সুন্দর প্যালেস দরকার, রাস্তা দরকার, হোটেল দরকার, তেমনি খেলাধুলোও খুব দরকার। আর নর্থ ইস্ট থেকে প্রচুর অ্যাথলিটস ভারত রিপ্রেজেন্ট করে, তাদের একটা স্পেশাল ট্যালেন্ট আছে ইন টার্মস অফ স্পিড, ইন টার্মস অফ স্ট্রেংথ, ইন টার্মস অফ ফ্লেক্সিবিলিটি। তাদের একটা স্পেশাল গিফটেড ট্যালেন্ট থাকে পাহাড়ি এলাকা বলে, ডিফিকাল্ট সার্কামস্টান্সেসে তারা ট্রেনিং করে বলে তাদের একটা অন্য মানুষদের থেকে একটা স্পেশাল ট্যালেন্ট থাকে। তাই যেভাবে আমার এক্সপিরিয়েন্স, আমি এতদিন ক্রিকেট খেলেছি ভারতের হয়ে, যেভাবে বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলেছি, সেটা যদি কোনো কাজে লাগে নিশ্চয়ই আমি সেটা ব্যবহার করি। দিনের বেলা আসাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ দিনের বেলায় পুরো শহরটাকে দেখতে পান। আমি আছি এখানে, আবার আসবো এই সুন্দর শহর দেখে, বলতে পারবো যে কতটা ডেভেলপ। কিন্তু ভাবলেই বলে এত সুন্দর এয়ারপোর্ট, আমি যখন 1988 সালে এসেছিলাম সেই এয়ারপোর্ট আর আজকের এয়ারপোর্ট আকাশ পাতাল তফাৎ। এত সুন্দর ত্রিপুরার এয়ারপোর্ট, তাই কালটাকে তো বটেই, 35 বছরে অনেক কিছু বলে। মিস্টার গাঙ্গুলি, আপনি প্রথমেই বলেছেন মোড়া।